আজ এমিতি এক অভাবনীয় ঘটনা ঘটিছি জগৎসিংহপুর তীর্তোল থানা অন্তর্গত তারতোল মহানদী পোলরে। হঠাৎ এক যুবক বাইকটিকে রাখি মহানদীর পানিকে ডেঁ পড়লে। কিছু স্থানীয় লোকে ঘটনাটি দেখি তীর্তোল অগ্নিশম বাহিনীকে খবর দেবা পরে সঙ্গে সঙ্গে অগ্নিশম বাহিনী সহায়তার যুবককে উদ্ধার করা যাই স্থানীয় মণিজঙ্গা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করাইলে। খবর নেবার জনাপড়ছে যুবকটির ঘর কেন্দ্রাপড়া জেলা পাটকুড়া থানা অন্তর্গত পাখড় গ্রামে। যুবকর নাম রবীন্দ্র বেহেরা, বয়স 28। তাঙ্ক বাপাঙ্ক কহিবা অনুযায়ী করোনা মহামারী সময়ে ঘরে আর্থিক অনটন লাগি রহিতিলা। পুয় বাহারে কাম করুথিলে কিন্তু মহামারী পাই এবে ঘরে বসি রহিছন্তি। টঙ্কা পয়সার অভাব সাঙ্গকু সে মানসিক চাপরে থিলে। চতুর্থী কর্ম পাই ননা বসিথিবা বেলে সে পুয়কু খুঁজি পাই নথিলে। এবে সে পুয়কু মুর্মূষ অবস্থায় মেডিকালরে দেখি হতবাক হয়ে পড়িছন্তি পরিবার লোকে। কেন্দ্রাপড়ারু সূর্যকান্ত দাসক রিপোর্ট, ওড়িশা ভিজন টিভি। কটক জেলাপাল অফিসঠারে কটক জেলা কোভিড পর্যবেক্ষক সৌরভ গর্গ মেডিকাল কর্তৃপক্ষক সহ এসিবি এবং আচার্য হরিহর মেডিকালে করোনা মহামারী বেড়ে কোভিড ও নন কোভিড লোকঙ্ক সেবা যোগাই দেবা পাই আলোচনা করিথিলে। এথিরে উপস্থিত থিলে জেলাপাল, সিএমসি কমিশনার, কমিশনারেট পুলিশ, পিডি ডিআরডিএ ও অন্যান্য প্রশাসনিক অধিকারী। অশোক স্বাইঙ্ক সহ প্রকাশ প্রতাপক রিপোর্ট, ওড়িশা ভিজন টিভি। পুনি অলোড়া শিশুকন্যা, মাতৃত্ব আগরে পুনি লাগিলা কলঙ্ক। এপরি এক অভাবনীয় ঘটনা দেখিবাকু মিলিছি ফিরিঙ্গিয়া ব্লক রতঙ্গ পঞ্চায়েতর রতঙ্গ গ্রাম কালী মন্দির পাখ কেনালে। সূচনা মুতাবক কোণসি এক অজনা মাতৃত্ব রাতি সময়ে গোটিয়ে শিশুকন্যা জন্ম দেলা পরে কালী মন্দিরর মাত্র 20-25 মিটর দূরে থিবা কেনালে ফিঙ্গি দেই চালি যাইথিবা অনুমান করা যাউছি। তেবে এহা এক অবৈধ সম্পর্ক কিংবা প্রেমজনিত সম্পর্করু হইতাই পারে বলি অনুমান করা যাউছি। প্রশ্ন উঠিছি সরকার শিশুকন্যা প্রতি বিভিন্ন পদক্ষেপ নেউথিলা বেলে ফিরিঙ্গিয়া অঞ্চলরে একাধিক শিশুকন্যা বাহারে ফিঙ্গা যিবা ঘটনাকু অঞ্চলবাসী তীব্র নিন্দা করিবা সহ কার্যানুষ্ঠান গ্রহণ করিবাকু দাবি করিছন্তি। অন্যপটে ফিরিঙ্গিয়া থানা ভারপ্রাপ্ত অধিকারী পি শ্যামসুন্দর রাও ঘটনাস্থলে পৌঁছিবা সহ ঘটনার তদন্ত চালু রহিতিবা কহিছন্তি। পূর্বরু ফিরিঙ্গিয়া মেডিকাল পছপট জীবন্ত শিশুকন্যা উদ্ধার করিথিবা বেলে বর্তমান রতঙ্গ নালরে মৃত শিশুকন্যা উদ্ধার করা যাইছি। ফিরিঙ্গিয়ারু উত্তম খমারিক রিপোর্ট, ওড়িশা ভিজন টিভি। অনুগুল জেলা আঠমল্লিক সাব ডিভিজন বইন্ডা অঞ্চলরে শহ শহ মাটি সরকারি জমিরু চোরাচালাণ হেউথিবা বেলে স্থানীয় রাজস্ব বিভাগ অধিকারী সবুবেলে জানিশুনি চুপ হয়ে বসিথিবা অভিযোগ হেউছি। সূচনাযোগ্য যে বইন্ডা অঞ্চলর আনন্দমুন্ডা গ্রামর 49/67 খাতার প্লট নম্বর 385/619 উত্তর ও দক্ষিণ দিগরে সরকারি জমি থিবারু কিছুদিন তলে শহ শহ ট্রিপ মাটি জেসিবিরে খোলি চোরাচালাণ করিবা জনাযাউছি। স্থানীয় আরআইঙ্ক আখি তলে এভাবে কার্য চালুথিলে মধ্য কিছু জানিনাহি বলি কহুছন্তি। তেবে এটি প্রশ্ন উঠিছি মাটি চোরা মাফিয়া মানে কাহা বাহু ছত্র ছায়া তলে রহি নিজর দবঙ্গিরি চলাইছন্তি। কিছু হাত গুঞ্জা পাই আখে বুঝি দেইছন্তি কি আরআই। জনসাধারণক মনরে এভাবে প্রশ্নবাচী সৃষ্টি করুথিবা বেলে সেপটে মাটি খোলিলা বেলকু মাটিরে ড্রেনটি পোতি হইথিবা সেপটে মাটি খোলিলা বেলকু মাটিরে ড্রেনটি পোতি হইথিবারু সহরর আবর্জনা পানি নিষ্কাশন হইপারু নাহি, যাহা ফলরে লোকঙ্ক ঘরে পসি যাউছি সেহি আবর্জনা পানি। তেবে এটি দেখিবাকু বাকি রহিলা সেহি চোরা মাফিয়া মানঙ্ক বিরুদ্ধরে কার্যানুষ্ঠান কেবে নেউছি স্থানীয় প্রশাসন। আঠমল্লিকরু হরেকৃষ্ণ নায়কঙ্ক রিপোর্ট, ওড়িশা ভিজন টিভি। কেবিসি খেলরে 25 লক্ষ টঙ্কা জিতিছে কহি জনে মহিলাঙ্ক ঠারু 2.5 লক্ষ টঙ্কা ঠকি নেইথিবা যুবক জনকু পুলিশ গিরফ করি কোর্ট চালান করিছি। মহিলাঙ্ক সূচনা অনুসারে যুবক জনক জিও কোম্পানিরু কহুছি তুম নামরে 25 লক্ষ টঙ্কা লটেরি বাজিছে, আপনকু টঙ্কা পাইবাকু হেলে কোম্পানির কিছু শর্ত রয়েছে দর্শাই বিভিন্ন লোভনীয় প্রতিশ্রুতি দেই। যুবক জনক মহিলাঙ্ক ব্যাংক খাতারু একাধিক কিস্তিরে 2.5 লক্ষ টঙ্কা লুটি নেইথিবা জনাপড়িছি। চম্পুয়া থানা অন্তর্গত গুণ্ডুনিয়া
ଗ୍ରାମର ଗୋଲାପ ମଞ୍ଜରୀ ମୁଣ୍ଡାଙ୍କ ପାଖକୁ ଆସିଥିଲା ଗୋଟିଏ ମେସେଜ, ଯାହାକି ମେସେଜଟି ଥିଲା 25 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଲଟେରୀ। ଏହି ମେସେଜ ପାଇବା ପରେ ଲଟେରୀ ଟଙ୍କା ପାଇବା ଆଶାରେ ମେସେଜ କରିଥିବା ଯୁବକ କଥାରେ ପଡ଼ି କିସ୍ତି ଅନୁସାରେ 2.5 ଲକ୍ଷ ଟଙ୍କା ଦେଲା ପରେ ବି ଲଟେରୀ ଟଙ୍କା ପାଇବା ଆଶା ମଉଳି ଯାଇଥିଲା ପରେ ମହିଳା ଜଣକ ଚମ୍ପୁଆ ଥାନାର ଦ୍ୱାରସ୍ଥ ହେବା ପରେ ସାଇବର କ୍ରାଇମରେ ଲଟେରୀ ନାମରେ ଠକି ନେଇଥିବା ଯୁବକଙ୍କୁ ଚମ୍ପୁଆ ଥାନା ଆଇଆଇସି ମନୋରଞ୍ଜନ ପ୍ରଧାନ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛନ୍ତି। ଯୁବକର ନାମ ଅକ୍ଷୟ ଦାସ, ବୟସ 22, ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ଅନ୍ତର୍ଗତ କୁମ୍ଫିଲ ଗ୍ରାମର ଇନ୍ଦ୍ରମଣି ଦାସଙ୍କର ପୁଅ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ଚମ୍ପୁଆ ବ୍ଲକରୁ ଧରଣୀଧର ପ୍ରଧାନଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ଭିଜନ ଟିଭି। ରାଜ୍ୟ ସରକାର ଏବଂ ପୁରୀ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ପିପିଲି ଥାନା ଅଧିକାରୀ ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରାଉଛନ୍ତି। ଲୋକମାନେ ସରକାରଙ୍କ ନିୟମକୁ ମାନିଛନ୍ତି ଏବଂ ଘରେ ରହୁଛନ୍ତି। ଶନିବାର ଅପରାହ୍ନ 4 ସମୟରେ ରାସ୍ତାଘାଟ ଖାଁ ଖାଁ ଲାଗୁଥିଲା, ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ ରହିଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। କେବଳ ଔଷଧ ଦୋକାନ, ଏଟିଏମ୍ ଓ ପେଟ୍ରୋଲ ପମ୍ପକୁ ଛାଡ଼ିଦେଲେ ସବୁ ବନ୍ଦ ଥିଲା। ପିପିଲିରୁ ପ୍ରଫୁଲ୍ କୁମାର ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ଭିଜନ ଟିଭି।